অরিজিৎ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুটপুরা দরবার শরীফ, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান ফুটপুরা দরবার স্বরূপে। আজকে ফুটপুরা দরবার স্বরূপে 181 ছোট হুজুর পীরজাদা আলা হজরত ওনার অফাত দিবস। আপনারা দেখতে পাচ্ছেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে আজকে মেহমানদারি হচ্ছে। শুধু আজকে এখানে শুধু আব্বাস সিদ্দিকীর ভক্ত নয়, পুরো পশ্চিমবাংলা থেকে এবং পশ্চিমবাংলার বাইরে থেকেও আজকে কিন্তু এখানে এসছে দাদা হুজুরের অসংখ্য মুড়ি ভক্তগণ এবং ছোট হুজুরেরও অসংখ্য মুড়ি আছে। এবং বিশ্বাসী আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে আজকে অসংখ্য মুড়িরা এসছে এবং তারা যাতে কষ্ট না পায় খেতে, যাদের খাবার জন্য যেন তাদেরকে কোথাও ছুটতে নয়, তাই জন্য সেজন্যই পীরজাদা আব্বাস সিদ্দিকী বাড়িতে দুপুরে খাবার জন্য আয়োজন করেছে। আপনারা দেখছেন সরাসরি সেই ভিডিও আইএসএফ বাংলায়। আপনাদের আরও আমি ভিডিও দেখাবো যে আজকে যে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে আব্বাস সিদ্দিকী সাহেবের নামে, যে ওনাকে লোক ভালোবাসে না, ওনার থেকে লোক দূরে সরে গেছে, ওনাকে আর লোক পছন্দ করছে না। আজকে আমি সেই দৃশ্য দেখাবো সরাসরি আব্বাস সিদ্দিকী সাহেবের একদম বাড়ির মেন গেটে আমি দাঁড়িয়ে আছি। সেখান থেকে দেখাবো হাজার হাজার মানুষের ভালো হয়েছে কিন্তু আজকে ফুটপুরা দরবার শুনবে। আমরা আজকে কিন্তু পুরো দরবারটা ঘুরে দেখলাম। সব থেকে সত্য কথা যেটা, সব থেকে বেশি মানুষ কিন্তু এসছে ফুটপুরা দরবার শুনবে আব্বাস সিদ্দিকীর বাড়ির কাছে। একমাত্র আব্বাস সিদ্দিকীর বাড়ির কাছে কিন্তু সব থেকে বেশি মানুষ দেখা যাচ্ছে। আর আজকে নায়েবে রসুল ছোট হুজুর পীর কেবলা ওনার অপর দিবস, সেই অপর দিবসে কিন্তু আজকে পশ্চিমবাংলা এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সেই মানুষ যাতে কোনোরকমভাবে অসুবিধা না পড়ে সেই জন্য কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেব আগে মানাই করে দিয়েছে যে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে মানে দরবার থেকে যাবেন না, যারা যাবেন সন্ধ্যার আগে যাবেন, এবং যদি কারো যে মানে সন্ধ্যা হয়ে যায় তাহলে তাকে ভোরের পর থেকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা সেই দৃশ্য দেখছেন যে মানুষকে দুপুরে খাবার ব্যবস্থা করেছেন, যেটুকু আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে যাতে মানুষের কোনো কষ্ট না হয়, মেহমানদারিতে কোনো ভিডিও দেখছেন সরাসরি আয়েশা বাংলা থেকে। অসুবিধা নেই তো, ভাত খাচ্ছে পড়ে গেলে বসলে কেন খেতে আগা করো।